এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. তুমি নতুন বিজনেস করছো, আমার ক্ষমতা দিয়ে যতটুকু সম্ভব সাহায্য করেছি, এই তো। তার আবার ইন্টারেস্ট কি? বেশ তো, টাকাটা আপনার কাছেই থাক, দরকার হলে আবার আমি নেব। চলি, আর গাড়িতে আবার স্ত্রী বসে রয়েছেন। সে কি গাড়িতে স্ত্রীকে বসে রেখে এসেছো? না, মানে আমরা একটু বেড়াতে বেরিয়েছি, আমি ভাবলাম পথেই কাজটা সেরে যায়। তাই বলে নিজের স্ত্রীকে গাড়িতে বসে রেখে এসেছো? না না, সে কি কথা, চলো চলো নিয়ে আসি তাকে। না না, আপনি ব্যস্ত হবেন না, ওকে আমি আরেকদিন। ব্যস্ত হবো না কি? না না, আসতে হবে না। না না, ব্যস্ত কেন, এটা তো কর্তব্য, এটা তো কর্তব্য। কমলা, সত্যশঙ্কর বাবু আমাকে বিজনেসে সাহায্য করেন। নমস্কার। নমস্কার, এরকম করে চলে গেলে তো চলবে না মা, একবার নামতেই হবে।
বলুন কি বলবেন? এখন ট্রিটমেন্টের জন্য আপনাকে 1000 টাকা দিতে হবে। আপনারা যদি চুপ না করেন তো আমার কথা শুনবেন কি? কি বলছেন বলুন বলুন। দেখুন আপাতত তো আমার কাছে বোধহয় 100-200 টাকাই আছে, সেটা রাখুন। 1000 টাকা দেবো না এই কথা আমি বলছি না, তবে আমার কাছে 8 টাকা নেই। আপনাদের মধ্যে একজন আমার গাড়িতে উঠে বসুন, আমার বাড়িতে গিয়ে বাকি টাকাটা নিয়ে আসবেন। না কেন আপনি টাকা দেবেন? কি বলছে বাবা? ঠিকই বলছি, ওনাদের তো কোনো দোষ নেই। আমি ছুটে রাস্তা পারাতে গিয়েছিলাম, তাই সামান্য লেগেছে। আপনারা অন্যায়ভাবে টাকা নিচ্ছেন কেন? টাকাটা রেখে দিন। চল চল, বললাম তো ফালতু ঝামেলা থাকিস। চল 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 চল। আপনি যান। শোনা, তোমার কিছু পুতুল বোধ হয় ভেঙে গেছে। তুই কয়েকটা টাকা রাখো। না না, 2-1টা ভেঙে গেছে, ওতে কিছু হবে না। আমি যাই বাবু, নমস্কার। না না শোনো না, তুমি কয়েকটা টাকা রাখো। চাই পুতুল, পুতুল চাই, চাই পুতুল, চাই পুতুল। গান গাইলে লোক জড়ো হয়ে যায় তো, তখন একটু বিক্রি টিক্রি হয়। এ বইগুলো কার? মানে এখানে একটু শিখবার চেষ্টা করছি। কোন স্কুলে পড়ো? ঠিক সুযোগ সুবিধা হয়ে হচ্ছে না। তুমি লেখাপড়া করতে চাও বাবু? আমাকে পড়াবেন? হ্যাঁ, চিন্তা করার কি আছে? না না মানে? না না, কোনো মানেটা নেই। চলো তুমি আমার গাড়িতে গিয়ে ওঠো, চলো চলো। আগে আগে এই খেলনাগুলো, খেলনাগুলো তুমি কোথায় রাখো? একটা সামনে একটা বাড়ির নিচে। ও বেশ ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি, তুমি খেলনাগুলো রেখে চলে এসো। আর শোনো, এই খেলনাটা কিন্তু আমাদের বাড়িতে থাকবে, তুমি দাম নেবে না? না না। সে কি? ঠিক আছে যাও, তুমি এগুলো রেখে তাড়াতাড়ি চলে এলো। আরে কি ব্যাপার, তুমি কি বাইরে থাকবে নাকি? কমলা কমলা, কি হলো, এত চেঁচাচ্ছ কেন? হরি ওকে কোথা থেকে পেলে? পেলাম ওকে রাস্তা থেকে, আমি জোর করে ধরে নিয়ে এলাম। থাক থাক হয়েছে। কমলা, ওর ভীষণ লেখাপড়া করার ইচ্ছে, তাই আমাদের কাছে নিয়ে এলাম। বেশ তো, এখন থেকে তাহলে তুমি এখানেই থাকবে? ছোট মা, মাস্টারমশাই ডাকছেন, বসতে বলো। এসো তোমার ঘরটা দেখিয়ে দি। ও হ্যাঁ, ভালো কথা, আমায় তুমি কি বলে ডাকবে বলো তো? ছোট মা। বেশ তাই বলে ডাকবে। এসো, একটা কথা ছিল, বলো। আমাকে কিন্তু একটা কাজ দিতে হবে। সে কি কাজ? হলে তুমি লেখাপড়া করবে কখন? ও আমি তার ভেতরই সময় করে নেবো। কিন্তু কেন? বাবা বলতেন কারো কাছে দান হিসেবে কিছু নেবে না, তার বদলে যে কোনো কাজ করে তাকে সাহায্য করবে।
তোমার বাবা কি করতেন? গায়ে মাস্টার ছিলেন। তোমার যা সাহায্য করতে ইচ্ছে করে তাই করবে? ও মা দেখো ভুলো মন, আসল কথাই জিজ্ঞেস করতে ভুলে গেলাম, তোমার নাম কি? শুভঙ্কর চ্যাটার্জি। ওরে বাপ রে বাপ, তোমাকে আমরা এই এত বড় নামে ডাকতে পারবো না, বুঝেছো? বলো ওকে কি বলে ডাকা যায় বলো না। শুভঙ্কর তো শুভঙ্কর, শুভ। হ্যাঁ সেই ও আমাদের শুভ। চল হরে রাম হরে রাম রাম। এ মা গো, এ মা বাবা কি মারালাম রে বাবা? আরে এই হারামজাদা চাকর ভাকর গুনোর জন্য আমি একটু শান্তিতে পাওয়া পর্যন্ত ফেলতে পারি না বাবা। আগো যার জন্ম আর রইল না। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এটা কে? এই ছেলেটি এখন থেকে এই বাড়িতে থাকবে। এই দুই হাত ছোড়া কাজ করতে পারবে? ও কাজ করবে না, ও এখানে থেকে লেখাপড়া করবে। একটু জিজ্ঞেস পর্যন্ত করবে না? না মানে উনি? হ্যাঁ বুঝেছি বুঝেছি, ওই যে চারটি বাপের বাড়ি সম্পত্তি এনেছ আর মাথা কিনে নিয়েছ। আপনি এসব কথা ভাবছেন কেন? বাপের বাড়ি থেকে যদি কিছু এনে থাকি সবই তো আপনার। থাক থাক, আর অত মন ভোলানো কথা বলতে হবে না। বাবা বাবা বলেছি আমার ঘাট হয়েছে, ঘাট হয়েছে। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি তোমাদের মাঝে আমি পড়ে থাকতাম? আমার মরণ হলে বাকি, আমাকে জমেও নেয় না। মা কি হয়েছে, চুপ করো। চুপ করা, ওই বাড়ির বউ যদি এক এক করে কথা বলে তাহলে কি বাড়িতে মন টিকতে চায়? ঠিক আছে ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, তুই যে কথা বলবি তা আমার জানা আছে। বিয়ে করে এসতপ্ত বউয়ের গোলাম হয়ে রয়েছিস, আর একদিন রাত বউয়ের আঁচলের তলায় রয়েছিস। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি আমার আমন্ত্রি হয়ে যাবে? আপনি ঠিক বলছেন। ওদেরকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার মুখের উপর কি বললো জানেন? বলে আমার বাবার টাকায় আমি সিগারেট খাই, আপনার কি? উদয় এত নিচে নেমে গেছে? শুধু কি তাই, ও আমাকে শাসিয়েছে। আমি যদি আপনার কাছে বলে দিই তো পাড়ার ছেলেদের দিয়ে ও আমাকে মার খাওয়াবে। আমি আমি শুধু ভাবছি ও নেশা ভাঙ করার টাকা পায় কোথা থেকে। আপনি যদি কিছু না মনে করেন তো আপনাকে একটা কথা বলি, আমার মনে হয় ওর ঠাকুমার কাছ থেকে পয়সা করি পায়, তার উপরে এই সঙ্গ দোষ। আপনি অনেক আশা করে ওকে আমার হাতে দিয়েছিলেন, আমি কিচ্ছু করতে পারলাম না। কিন্তু মা হয়ে আমি তো হাল ছেড়ে দিতে পারি না, আমাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে আপনি যান, আমি দেখছি। উদয় এখনো বাড়ি কেন? না, রোহিণী বাবু পড়াতে এসে প্রায় ফিরে যাচ্ছে। বাপের জমি এমন মা বাপ দেখিনি, জানা দিকে দেখতাম না। চা বাবু, আমায় ডাকছো?
তুই বলবি না, আপনি বলবি। কখন থেকে ডাকছি কানে শুনতে পাও না? ভুল হয়ে গেছে, এবারটা ক্ষমা করে দিন। বলুন এখন কি করতে হবে? ছড়াটা কোথা থেকে এলো রে? বাবু নিয়ে এসছে, এখান থেকে পড়াশোনা করবে আর স্কুলে ভর্তি হবে। তাই নাকি? স্কুলে ভর্তি হবে? বাবার কি আর খেদে কাজ নেই? বাজার থেকে যত উঠকো মাল ধরে নিয়ে আসে। আপনি আর কিছু বলবেন? না না, তুই যা। ঠিক আছে, সিপাহী বিদ্রোহ কোন সালে হয়েছিল? 1857। আচ্ছা, ভারতবর্ষের কোন নবাব বিলাসিতা আর কবি মনোভাবের জন্যে নিজের রাজ্যকে বিসর্জন দিয়েছিলেন? বাদশা জাফর। ধরো, what was the reason? ব্রিটিশ সোলজার যখন বাদশার রাজ্য আক্রমণ করে দুর্গের দিকে এগিয়ে চলেছে, তখন তিনি একটি কবিতা লেখায় মগ্ন ছিলেন। তখন তার সেনাপতিরা বারবার তাকে বিপদের কথা সাবধান করে দেন, কিন্তু তিনি কোনো দিকে কর্ণপাত না করে লেখার মধ্যে বিভোর হয়েছিলেন। যখন তিনি জানতে পারলেন যে আক্রমণকারীরা তার রাজ্যের দুর্গের মধ্যে প্রবেশ করেছে, তখন তার রাজ্য ছেড়ে পালানো ছাড়া কোনো পথ ছিল না। ব্রিলিয়েন্ট। আচ্ছা বলতো, ভারতবর্ষের কোন মনীষী নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার সিভি রামন এবং ডক্টর হরগোবিন্দ খোরানা। আচ্ছা এবার বলতো, কোন বাঙালি প্রথম গ্রাজুয়েট হয়? বন্দে মাতরম স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। করেক্ট, ভেরি ব্রাইট। আচ্ছা এবার বলতো, ডিফিকাল্ট, জানতে পারবে হুইচ কিং ইন ইংল্যান্ড একজন সাধারণ মেয়েকে বিয়ে করার জন্য এই হ্যাড টু গিভ আপ দ্য কিংডম? হেনরি চার্লস চার্লস কিং কিং এডওয়ার্ড ডে। আচ্ছা ঠিক আছে, তুই বাইরে বস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাইরে বস। আপনি কোচ করে দেবেন, দুটো বছর নষ্ট করে কি হবে? ভেরি ব্রাইট, ওটা বুঝিয়ে বলবেন। ঠিক আছে, তুমি তো আমাকে অবাক করলে বাবা, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে তুমি কেন ক্লাস সেভেনে ভর্তি হতে চাইছো। না আমার কাছে কিছু লুকিও না মাস্টার মশাই, আমার কাছে আশ্রয় পেয়েছি, ওনারা দয়া করেছেন বলে লেখাপড়া শিখতে পারছি। আমি দেওয়ার চেয়ে উঁচু ক্লাসে পড়ছি শুনলে সকলে ছোট মায়ের নিন্দা করবে, তাই আমি দেওয়ার সঙ্গে এক ক্লাসেই পড়তে চাই। খুব বুদ্ধির কথা বলেছি বাবা, খুব বুদ্ধির কথা বলেছো। শুভ এই কথা বললো? হ্যাঁ, এই বয়সেই ওর জ্ঞান অনেক মানুষের থেকেই বেশি। রোহিণী বাবু, শুভ নিজের ইচ্ছে যে ক্লাসে ভর্তি হতে চায় সেই ক্লাসেই ভর্তি করে নেবে। শুভ পরীক্ষা দিয়ে? হ্যাঁ। কোন করবে বলেছে? বোধ হয় ক্লাস সেভেন। ও
আজ থেকে তুমি উপরের ঘরে থাকবে। উপরের ঘরে জানো, আমার তো নিজে কোনো কষ্ট হচ্ছে না। পরে ছেলে লেখাপড়া করতে এসেছ, ফাঁকি দিচ্ছ কিনা দেখতে হবে না। ছোট মা, আপনি আমাকে পর ভাবেন? ভাবি তো, মাকে যে আপনি বলে ডাকে তাকে পর ভাবো না, তা কি বলে ভাব? এত শিখেছিস, মাকে যে তুমি বলে ডাকতে হয় সেটাও শিখেছিস। বৌমা, আজ থেকে কি ওই ছেলেটা উপরে থাকবে? হ্যাঁ মা। তাহলে আমাকে ওই নিচের ঘর ব্যবস্থা করে দাও। কেন মা? কেন মা? ওই যে সাত রাস্তা মারিয়ে আসবে, এসে এইখানে চলাফেরা করবে, আর আমার তার উপর দিয়ে তো চলতে হবে। বেশ তো, যতবার যাবে ততবার গঙ্গা জল ছিটিয়ে দেবো। হলো বাবা লো, গায়ে একবারে হিং লেগে গেল। আর কত অপমান করবে বাছা, হ্যাঁ দেমা কাছে একবার মট মট করছে দেমাকে একেবারে। না না, এই পিক পেটে দিচ্ছি, মারো 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 না, দেখো মারো। মট মট করছে একেবারে, বাবা ছেলে যেন মা পেল। আমি একটা কথা বলেছি কি তেরে মাছ? হ্যাঁ, এই যে একটা ট্যাপ ড্যাপ করে গুন্ডার মতন চেয়ে রয়েছে, বাবা মারবি নাকি? মার না, মার 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 মার। দেখ না তোর মা আরে অপমান করলো আমাকে, আর একে দিয়ে আমাকে মার খাওয়াচ্ছে। দেখ না কিরম আমাকে এরকম করে গলা টিপে দিতে এলো একেবারে। দাঁড়া দাঁড়া, টেনে দিতে চর কষিয়ে। কোথায় আসো, বের মতো কথা বলো না, ওপরে যাও। কেন, ও তো ঠিকই বলেছে, সত্যি কথাই ও বলেছে। মা তুমি উদয়ের সামনে এভাবে কথা বলো না, এটা ওই ইন্ডালজেন্স পাচ্ছে, ওরই ভবিষ্যৎ খারাপ। ও বাবা, সে কোন কালে এলুম গো, হয় ভগবান, আজকে কোনটে খারাপ কোনটে ভালো সেও তোর কাছে শুনতে হবে। ওমা, তোর বউয়ের কাছে তো শুনছি বাবু। হ্যাঁ ওগো, তুমি কোথায় গেলে গো? তোমার চোখে জল কেন? দেখুন, আমি যেখানে ছিলাম সেখানে গরম চলে যায়। তোমাকে আমি একটা কথা বলছি, তুমি চলে গেলে তোমার ছোট মা কষ্ট পাবেন না। আর আর আমারও কষ্ট হবে। আমি খুলে দিচ্ছি। আরে না না, তুমি খুলবে কেন? তাতে কি হয়েছে? চোখের জল ফেলে না। তোমাকে কত বড় হতে হবে, কত লেখাপড়া করতে হবে তোমায়, শুধু শুধু কাঁদে না। আমার কিন্তু একটা গান শুনতে ইচ্ছে করছে, তোমার গান শোনা, পারি মিষ্টি কথা শুনে শোনা। Shoo!
হাতেই চল, আমাদের এবার ইচ্ছা করতে আসছে, শুধু পাঁচশো হাতেই চল। চুপ করে আছ কেন? উত্তর দাও। দেখুন না স্যার, আসপাতটা তুমি ক্লাসের ডিসিপ্লিন নষ্ট করো। আচ্ছা বলো কেন ইতিহাসের ক্লাস না? আচ্ছা তোমরা যতদূর পড়েছ আমি তার থেকে প্রশ্ন করব। সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মুঘল সাম্রাজ্য স্যার, মুঘল সাম্রাজ্য স্যার, মানে আকবর। যখন আকবর? আকবর তখন কোথায়? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব না মানে স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। আমি বলবো স্যার। উদয় না, উদয় না, তুমি বলতে পারো? মুঘল
মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? স্যার, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা স্যার ঔরঙ্গজেবের বাবা সিরাজদৌল্লা স্যার। স্টুপিড অ্যাস। অন দ্য বেঞ্চ। তুমি আজকে প্রথম ক্লাসে জয়েন করেছো না? ইউ আর এ নিউ বয়। আগে হ্যাঁ স্যার। তুমি বলতে পারো মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বাবর? বলতে পারো বাবর কোথাকার লোক ছিলেন? পেশোয়ারে। বাবরকে কে নিয়ে এসেছিল এখানে? শরণ সিংহ এবং দৌলত খাঁ। দৌলত খাঁ কে ছিলেন? বোধ হয় মারওয়ারের জাগিরদার ছিলেন। এক্সেলেন্ট। তুমি এখন থেকে সামনের বেঞ্চে বসবে। এন্ড ইউ অল অফ ইউ কাম ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড, কাম অন। তোমরা কজন কান ধরে এক পায়ে স্কুল কম্পাউন্ডে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ছুটির ঘন্টা বাজছে। এবার তুমি ঠিক করে পড়াশোনা করে আসবে স্যার। Get your hands to your ears. Come, Goro. Get out of my class immediately. Padite chalo sala. Moja dekhachi. দেখি তো পিঠটা স্থির হয়ে দাঁড়াও। এরকম করে কে মেরেছে? এরকম করে বলো কে মেরেছে? কি হলো বলো? প্রথম দিন স্কুলে গেছি ঠিক বুঝতে পারিনি। আমি যাই বুঝতে পারিনি। আমার নাম পি কে সেনগুপ্ত। আমি উদয় স্কুলের প্রিন্সিপাল কথা বলছি। ও নমস্কার, নমস্কার, বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, শুভ মার খেয়েছে। আচ্ছা শুনুন, ভেরি সরি, মানে আপনার ছেলে উদয়, ও যদি এরকম ক্রমাগত মিসবিহেভ করতে থাকে তাহলে কিন্তু আমার পক্ষে ওকে স্কুলে রাখা একটু মুশকিল হবে। আমি অত্যন্ত দুঃখিত। উদয় তো প্রবলেম চাইল্ড হয়ে দাঁড়াচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমারও তো একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়। হ্যাঁ আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। কি হয়েছে? স্কুলের প্রিন্সিপাল ফোন করেছিলেন, উদয়ের কীর্তিকলাপ সব জানালেন। ওপরে চলো সব বলছি। তুমি একা এলে উদয় কোথায়? জানি না তো। কি চাই? আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে ক্ষমা করে নিও।
এই চিত্রটা দেখেছিস? মাস্টারমশাই অনেকক্ষণ ধরে বসে আছে। মাস্টারকে বলকে যা, যারা চাকরের পাশে বসে আমি পড়তে চাই না, বুঝলি? ভালো করে শুনে রাখো, তোমার মা হয়ে আমি তোমাকে যা ভালোবাসা দিতে পারিনি তার থেকে অনেক বেশি ভালোবাসা দিয়েছি আমি শুভকে। তুমি তোমার বড় ভাই, তাই ওর পাশে বসে যদি তোমার পড়তে ঘেন্না হয় তাহলে আজ থেকে তোমার স্থান এ বাড়ির বাইরে। দাদা তুমি কি এমএ পাশ করে থেমে যাবে, আর পড়বে না? আরে না না শুভ্রা, তোর প্রশ্নটা ঠিক হলো না। লেখাপড়ার কি কোনো শেষ আছে নাকি? শুভ যতদূর ইচ্ছে পড়বে আমি ওকে পড়াবো। হ্যাঁ তাই পড়িয়ে। স্যার আমি প্রসাদবাবুকে বলেছি উনি টাকা দিতে রাজি আছেন। থ্যাংক ইউ ফর ইয়ার কোঅপারেশন। বাজারে টাকা লেনদেনের ব্যাপারে আপনার একটা গুডউইল আছে, বাট আমার ইন্টারেস্টের ব্যাপারটা আপনি জানেন তো? কত? 5, 6, 7? বাস 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 বাস, আপনি তো দেখছি সবই জানেন। আমি কিন্তু 1% পেপার সই করব। ওকে কই হুন্ডি পেপারটা দিন। এনি নামটা হুন্ডি পেপার আর এনি নামটা টাকা, সই করে দিন। এনি
আশা করি আপনার সাথে আমার বিজনেসটা লিঙ্গার করবে। আচ্ছা Well done. Well done, Shogato. Well done. চিরকালই তো আমাদের শাসন থেকে উদয়কে আগলে এসছেন, আজ তাকে ঘরে বেঁধে ভালো করতে পারছেন না। বাবা, উদয় তিনটি বুধার ঘরে গো, উদয়কে আমি খারাপ করলাম না? ওই মেলাচ্ছ, ওই মেলাচ্ছটাকে ঢুকিয়েছ, তার জন্য আজ ঘর ছাড়া বাড়ি ছাড়া সব বছর ছাড়া আজ পথে পথে কেঁদে বেড়াচ্ছে ছেলেটা। হ্যাঁ, আর আমি খারাপ করলুম? চিৎকার করছেন কেন? গান গাইছিলে দাদা, হঠাৎ গম্ভীর হয়ে গেলে কেন? ভাবছি উদয়ের কথা।
সে ভেবে তুমি আর কি করবে? হ্যাঁ, আমি আর ভেবে কি করব? কিন্তু কিন্তু আমি জানি ওটা এখন কোথায়। হ্যাঁ, বউবাজারের এক বাইজি বাড়িতে। বাইজি বাড়ি? না, তুই বাইজি বলে মেয়েটাকে ঘৃণা করিস না, মেয়েটা সত্যি ভালো রে। আমি মেয়েটার সঙ্গে দেখা করেছিলাম, মেয়েটা আমার সব কথা শুনে ওদেরকে অনেক বুঝিয়েছিল। তুমিও তো তাকে অনেক বুঝিয়েছ। কিন্তু শুভ্রা, দিনের পর দিন সে অপমান সহ্য করে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। আমি আমি ওদেরকে ভালো করবই, ভালো করবই। কিন্তু তোমার টাকা পয়সা দিতে পারছি না, রেসের মাঠে সব। তাতে কি হয়েছে? টাকা নাই বা দিতে পারিনি। একটা কথা বলবো? বলো। কেন তোমার মাকে এত কষ্ট দাও, আর কেনই বা চারপাশে তো দিনা করো? বুঝেছি, সময়টা বুঝি তোমার জ্ঞান দিয়েছে তাই না? কেন তুমি ওকে এখানে ঢুকতে দাও? কেন দেবো না,
সে তো আমার কোনো অসম্মান করেনি, বরং বোনের মতো সম্মান দিয়েছে সে। বা বা বা, এখানে পাতানো বোন, ওখানে পাতানো মা। ছোড়াটা ভেবেছে কি আমার সম্পত্তি ভাগিদার হবে, কিন্তু সেগুড়ে বালি। দেখেছ, ঠিক সময় ঠিক জায়গা। তুই এখানে কেন এসছিস? তুই এখনই আমার সঙ্গে বাড়ি চল। তুই কি আমার গার্জেন? যা বলবি তাই শুনব? হ্যাঁ, 100 বার শুনতে হবে তোকে। তো লজ্জা কর না, ছোট মা বাড়িতে বসে চোখে জল ফেলছে আর তুই এখানে বসে বসে মদ খাচ্ছিস। গেট আউট, গেট আউট ইউ সোয়াইন। উদয়, উদয়, আমার অনুরোধ, তুই তুই বাড়ি ফিরে চল। তুই তুই ভালো, তুই এখান থেকে যাবি কিনা আমি জানতে চাই। না, তোকে নামিয়ে আমি কিছুতেই যাব না। তবে এটা তুই কি করলি? আমি জানি নেশার জোরে হাত থেকে গুলিটা বেরিয়ে গেছে। আমি তোমার সব কথা শুনবো, এইবার আমি বাঁচিয়ে দাও দাদা। খবরটা আমি দেখে নিচ্ছেন, যে ছেলেটি খুন করেছে তার নাম শুভঙ্কর চ্যাটার্জি, অনিমেষ মুখার্জির পালিত পুত্র। অ্যাড্রেস 32C লরেন্স স্ট্রিট। হ্যালো, 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 আপনি কোথা থেকে বলছেন? আপনি কে বলছেন? হ্যালো, 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 আপনার নাম কি? হ্যালো, আপনি স্যার, আমাদের এলাকায় একটা মার্ডার হয়েছে, এখনই ইনভেস্টিগেশনে যেতে হবে। কি রে, কি হয়েছে? শুতে শুতে কোথায় চলেছিস? না মানে হা পাচ্ছিস কেন? এই হাতে রক্ত মাখা জামা, কি ব্যাপার? শুনো মন্টু, পুরো প্লিজ তুই আমার একটা উপকার কর। তুই আজকে রাত্রির মতো এই জামাটা তোর কাছে লুকিয়ে রেখে দে, আমি আমি কাল সকালে এসে নিয়ে যাবো। কি বললে? তোকে খুন করতে এসেছিল? সে তো শুনে আমার হাত পা কাঁপছে রে। হ্যাঁ, ও তো কোনদিন আমাদের শেষ করে দেবে। হ্যাঁ ঠাকুমা, আজ আমি শেষ হয়ে যেতাম। কি হয়েছে, কি হয়েছে, কি হবে আর কি হবার আর কি বাকি আছে? ওই লেখা পড়া শিখিয়ে একটা খুনি খুনি তৈরি করেছ। আমি না হয় বদমাইশ লোচ্চা বাইজি বাড়ি যাই, কিন্তু তোমার ওই পালিত পুত্র আমার উপরে পিস্তল উঁচিয়ে ধরতে তার এতটুকু হাত কাঁপলো না। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় নিজের চোখে দেখে, একটা মেয়ে আমার বাঁচানোর জন্য তার জীবন দিয়েছে। নেবার চেষ্টা করছে সেটা কি আমি বুঝি না? শোনো বৌমা, তোমাকে আমি বলে রাখছি, ওই পাপকে যদি তুমি এখন এখান থেকে না বিদায় করো, তাহলে আমি আমার ছেলের মরা মুখ দেখব। কমলা, কি হয়েছে? আমার কথার উত্তর দাও, তুমি খুন করেছো? না না কমলা,
কমলা, শুধু খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না। তুমি শুধু শুধু ওকে জেরা করছো। তুমি চুপ কর। এখানেই তো ছিল, গেল কোথায়? পালিয়েছে বোধ হয়। বিশ্বাস স্যার, বাড়ির ভেতরটা সার্চ করুন। রাইট স্যার। শুভঙ্কর চ্যাটার্জি বাড়ি থেকে পালিয়েছে। ইউ স্টে হিয়ার। ওকে স্যার। চন্দ্রগুপ্ত। ইয়েস স্যার। ফোর্স নিয়ে বাড়ির বাইরে সার্চ করো। ওকে স্যার। নাও ইউ কন্ট্রোল রুমকে খবর দাও। ওকে স্যার। স্যার, ইয়েস, শুভঙ্কর স্যার বাড়ির ওপর থেকেই পালিয়েছে। পিস্তলটা আমি কার্ডিস থেকে কভার করলাম স্যার। Follow him outside the house. Right, thank you, sir. Vishas. Sir. If you fail, fire him. Right. No. 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 Okay, Prani Marvinda. Okay, Prani Marvinda. Okay, 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 না কমলা, না, শুভকে ওরা মারতে পারে না। আমি তোমাকে বলছি কমলা, শুভ মরতে পারে না, শুভ মরতে পারে না। মন্টু, মন্টু, কি হয়েছে? কি হয়েছে? কি পুলিশের গুলিটা পায়ে লেগে স্লিপ করে গেছে। কেন? সে আমি তোকে পরে সব বলবো। তোর কাছে বেঞ্জিন কিংবা আয়োডিন কিছু আছে? বেঞ্জিন আয়োডিন কি করেছিস? কি টাকা ডাকবো? না না না, ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওই জামাটা? জামাটা কার? সে আমি তোকে পরে সব বলবো। তুই আমার জামাটা দে। সেটা তো আমি পুড়িয়ে ফেলেছি। পুড়িয়ে ফেলেছিস?
খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমি ওষুধের ব্যবস্থা করছি। কমলা, আমি থানায় গিয়েছিলাম, পুলিশ শুভকে ধরতে পারেনি, শুভকে ধরার জন্য একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। আমার কি সন্দেহ হচ্ছে? সন্দেহ কাকে? চোখে মুখে কিরম পাপের ছায়া ফুটে উঠেছে কমলা। আমি শুধু এই কথাই ভাবছি, শুভ যদি নির্দোষ হয়ে শাস্তি পায় তো আসল দোষী যে তার শাস্তি দেবে কে? ডিয়ার মন্টু, কয়েক রাত্রি তোর কাছে আশ্রয় পেয়ে খুব উপকৃত হয়েছি। শরীরটা আমার খুব অসুস্থ, অথচ তোকে না জানিয়ে চলে যেতে বাধ্য হচ্ছি। তোর একটা জামা কাপড় নিয়ে গেলাম, ভালোবাসা নিস। ইতি শুভঙ্কর চট্টোপাধ্যায়। আপনাকে তো ঠিক দেখি নেতা জিজ্ঞেস, আপনি কোথায় পেলেন? আগে ট্যাক্সিতে। ট্যাক্সিতে? হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সিতে আমি ওটা ফেলে এসেছিলাম। অ্যাড্রেস ছিল তাই ফেরত দিয়ে দিতে পারলাম। কি হয়েছে, কি হলো, কি
ইঞ্জুরি কিছু হয়নি ছেলেটিকে। এই ছেলেটি অ্যাটাচি কেসটা পেয়ে আমায় ফেরত দিয়েছিল। উত্তর, আমার গাড়িটা ব্রেকডাউন, তুমি যদি যাবার সময় আমার হাউস ফিজিশিয়ানকে একটু খবর দিয়ে যাও। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বাইরে চলুন। পায়ে একটা ইঞ্জুরি হয়েছে দেখছি, তার থেকেই বোধ হয় সেপ্টিক ফিভার। আমি অ্যান্টি টিটেনাস দিয়ে গেলাম, আপনি প্রেসক্রিপশন মতো ওষুধগুলো ঠিক ঠিক খাবার ব্যবস্থা করবেন। কেমন? নিশ্চয়। আচ্ছা নমস্কার। চলে কি করি বল তোমা, ছেলেটির বাড়িতে একটা খবর দেওয়া উচিত, অথচ তুমি আর কি করবে বাবা? ছোট মা, ছোট মা, তুমি বিশ্বাস করো ছোট মা, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি মা, শুনে বিশ্বাস, আমি কোনো অন্যায় করিনি। বাবা কিছু বলবে? হ্যাঁ মা, ওই সুন্দরের কথা বলছিলাম। সুন্দর? হ্যাঁ সুন্দর, ওই যে ছেলেটি টাকাগুলি ফেরত দিয়েছিল, না বলেই চলে যাচ্ছি। আমায় তো কিছু বলে যায়নি। জানিস মা, ছেলেটি টাকাগুলো ফেরত দিয়েছিল বলে পাছে আমরা কোনো করুণা করি, তাই না বলেই চলে যাচ্ছিল। অদ্ভুত মানুষ। হ্যাঁ, আরো খবর নিয়ে জানলাম যে ওর কেউ কোথাও নেই, আর শারীরিক অসুস্থতার জন্যে ইচ্ছে থাকলেও চাকরি করতে পারে না। তুমি একটা কিছু? হ্যাঁ, আমি ওকে বলেছি যে তুমি বাড়িতে বসি আমার ফাইল টাইলগুলো দেখো। ওই যা, আমি তো একাই বকে মরছি, তোর আবার ডিস্টার্ব হচ্ছে, পড়। বাবা, কিছু বলবি? হয়তো টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছি না, তুমি যদি একটু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সুন্দরী যখন কেউ কোথাও নেই তখন এখানেই থাকবে। আচ্ছা দাঁড়া, আমি ওর সঙ্গে কথা বলে দেখছি, আমি ওর সঙ্গে কথা বলে দেখছি। শুভঙ্কর চ্যাটার্জি নামে যাকে আপনি খুঁজছেন, সে আমার বাল্য বন্ধু, ছেলেবেলা থেকে তাকে যতটুকু চিনি, খুন সে কিছুতেই করতে পারে না। আমি এসেছি এই জামাটা থেকে যদি কোনো ক্লু আপনারা খুঁজে বের করতে পারেন, তাহলে হয়তো একটা নির্দোষ ছেলের জীবন বেঁচে যাবে। থ্যাংকস, আপনি আমাদের ইনভেস্টিগেশনে অনেক সুবিধে করে দিলেন। বাইরে ভাই, শুনেছি শুভঙ্কর চ্যাটার্জি মিস্টার মুখার্জির পালিত পুত্র, উনি কি নিঃসন্তান? না, ওনার একটি ছেলে আছে, উদয়নারায়ণ। উদয়নারায়ণ? Thank you.
দিনের পর দিন এরকমভাবে ঘোরাতে থাকলে আমি আইনের সাহায্য নিতে বাধ্য হবো। সাত দিনের মধ্যে আমার টাকা চাই, সাত দিনের মধ্যে আমার টাকা ফেরত দিতে হবে। টাকা ফেরত দিন নাহলে ডিগ্রি করবো। আমার মুখে মুখে তক্ক কেন? তুমি আমার সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলেছিলে? হ্যাঁ, আমি তোমাকে শাস্তি দেবো। কি হয়েছে? আমার সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলেছে, আমার নাম করে লোকেদের কাছ থেকে টাকা নিয়েছে, পাওনা দাদা বাড়ি ঘিরে ফেলেছে, আমার নামে এই ডিগ্রি পাস করেছে। ডিগ্রি পাস করেছে? হ্যাঁ, কাউন্সিলটা আমাদের কত বাস হবে, পাগল হয়ে যাবো। পাওনা দাদা কোথায়? নিচে। ঠিক আছে, তুই ওপরেই থাকো, আমি দেখছি। কোন সিকিউরিটি দিতে পারেন? আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন। বেশ, ধন্যবাদ। ওদের আমি কথা দিয়েছি এক মাসের মধ্যে টাকা দিয়ে দেবো। এত টাকা তুমি কোথায় পাবে? বাড়ি মটকে দেবে। বাড়ি মটকে দেবে? কিন্তু কোনদিন যদি মর্গের ছাড়াতে না পারি? একটা তো উপকার হবে, আমার পেটে ধরা ওই কুলাঙ্গারটা তোমার সম্পত্তির নাম ভাঙে আত্মকপিদের টাকা ধার করতে পারবে না। বৌমা, তুমি বাড়ি বন্ধক দিচ্ছ? হ্যাঁ, কিন্তু এটা তোমার নিজের পৈতৃক সম্পত্তি, এটা বাঁধা দিলে এরা সবাই। আপনি না বলতে বাপের বাড়ি থেকে সম্পত্তি এনেছি বলে আমার অনেক দেনা, তাই সেই দিমাগ আমি নিজের হাতে ভেঙে ফেলব। সোনা, তুমি যদি মনে করে থাকো আমার ওপরে প্রতিশোধ নেবে তাহলে ভুল করবে, কিন্তু এটাও জেনে রাখো যে তোমার সংসারে এই আশ্রয়ে মাথা নিচু করে থাকা আমার পক্ষে এক মুহূর্ত সম্ভব নয়। ডাকছেন ছোট মা? আজ এই মুহূর্ত থেকে উদয়কে যেন আর কখনো এ বাড়িতে না দেখি। আর তা সম্পূর্ণ দায় দায় তো আপনাদের, মনে রাখবেন এটা আমার হুকুম। কি বলছেন ছোট মা? উদয় যদি কোনো ভুলই করে থাকে আপনি না হয় একটু ভেবে চিনতে একটু মানিয়ে নেবার চেষ্টা করুন না কেন? বাবু, আপনারা আমার কর্মচারী, চাকরি দেবার সময় কোনো কৈফের চাওয়ার অধিকার আমি দিইনি, আশা করি আমার কথাটা মনে রাখবেন। হ্যাঁ,
তোমার খুব কষ্ট হচ্ছে? আমার কষ্ট হবে কেন? আমি জানব তোমার ছেলে ছিল না, কোনোদিন আমার কোন সন্তান ছিল না, কোনোদিন আমার আবার কিসের কষ্ট? আপনাকে তো নমস্কার, আমি মিস্টার মুখার্জির স্ত্রী। মিস্টার মুখার্জি? ও হো, অনিমেষ মুখার্জি, বসুন বসুন বসুন। অনেকদিন আগে পরিচয় হয়েছিল, তাই চেনাচেন মনে হয়। যাক, বলুন কি ব্যাপার? আমি এসেছিলাম আমার বাড়িটা মর্টগেজ রেখে কিছু টাকা। মর্টগেজ? দেখুন, এভাবে আমি কাউকে টাকা দিই না, আর তাছাড়া মর্টগেজ রাখাও আমার ব্যবসা নয়। তাহলে অন্য কোথাও রাখে? কথা হলো, হঠাৎ আপনার কথা মনে পড়লো কিনা তাই ছুটে এলাম। দেখুন, আমি চেষ্টা করব, কিন্তু কোনো কথা দিতে পারছি না। ব্যবস্থা আপনাকে একটা করতেই হবে, নইলে আমাদের সম্মান থাকবে না। আপনি আপনি বরং দলিলটা রাখুন। না না না, দলিল আপনি নিয়ে যান, দরকার হলে আমি চেয়ে পাঠাবো। না না, আপনি দলিলটা রাখুন, পরে হয়তো আপনার মনে থাকবে না। একটু মনে রাখবেন। নমস্কার, আমি তাহলে চলি। শুনুন, কিছু বলবেন? অনিমেষ এখন কি করছে? কিছুদিন আগে ওনার একটা করোনারি অ্যাটাক হয়েছিল, এখন শয্যাশায়ী। ওর তো একটা বিজনেস ছিল। ব্যবসাটা দেখার অভাবে একরকম বন্ধই হয়ে গেছে। আপনার তো একজন গ্রোন আপ ছেলে আছে, সে তো দেখাশোনা করতে পারে। মাফ কিজিয়েগা সাহেব, মাইজি কা হুকুম, আন্দাজ জানা মানা হয়। প্রজা কোন তোমায় মানে না? ছয়া ছয়া বন্ধ রে। আরে কারুর হুকুম মানে না, কারুর হুকুম আমি মানে না। এ বাড়িতে আমার অধিকার আছে। না, আমি চাই না বাড়ির দারোয়ান তোমায় বার করে দিই। সেটা তোমার পক্ষে যেমন লজ্জা, আমার পক্ষে তেমনি অসম্মান জানো। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন ফিরে আসবো সেদিন আমার দয়া তোমাদের বাঁচতে হবে। আমার দয়া, আমার দয়া বাঁচতে হবে তোমাদের, আমার দয়া, আমার দয়া। ফটক বন্ধ করে দাও। জি ভাইজি। কোথাও রাখলাম, ঝামেলা হয়ে গেল তো। চিবুইটা পাচ্ছি না কেন রে বাবা? বাবা কি মা? আচ্ছা,
তুমি কত দূর লেখাপড়া করেছো? আমি হিস্ট্রি নিয়ে এমএ পাস করেছি। কোন ক্লাস নিয়ে? ফার্স্ট ক্লাস পেয়েছি। টাকাগুলো রইল, ডাক্তারের ফিস, ওষুধপত্রের দাম, আপনাদের মাইনে, মাকে কাশিতে টাকা পাঠানো, সব আমি এতে লিস্ট করে দিয়েছি। আজকালের মধ্যে বিলি ব্যবস্থা করে দেবে। ছোট মা, একে একে সবই তো বিক্রি করছে, এত কষ্ট না করে আমাদের ছাড়িয়ে দিলেই তো পারতেন। না, যতদিন আমি এ বাড়িতে আছি ততদিন কেউ জানতে পারবে না আমার স্বামী কপটতাহীন। চিঠিখানা জামা, এই জামাটা থানায় জমা দিয়ে গেছেন। যদি এই জামাটার উপরে রাখা যায় তাহলে দেখুন অনেক কিছু জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। স্যার, তোমাদের কেস ডায়েরি থেকে তো দেখা যাচ্ছে যে অনিমেষ বাবুর ছেলে উদয় প্রায় ফিরোজার ঘরে রাত কাটাত আগে। হ্যাঁ স্যার, ফিরোজার পাশের ঘর থেকে সেরকম ইনফরমেশন আমরা পেয়েছি, আর তাছাড়া ফিরোজার ঘর সার্চ করে একটা চিঠি পেয়ে, এটা পড়লে আপনি সব বুঝতে পারবেন স্যার। স্নেহের বোন ফিরোজা, তোমার সঙ্গে আমার পরিচয় নেই, একটা অনুরোধ করছি, উদয় নিজের জীবনটা নষ্ট করে চলেছে, তুমি অন্ততকে বুঝিয়ে ভালো করার চেষ্টা করো। আশা করি আমার কথা রাখবে ইতি শুভঙ্কর চট্টোপাধ্যায় দাদা। এই শুভঙ্কর চট্টোপাধ্যায় তো মিস্টার মুখার্জির অ্যাডাপ্টেড সান না? আগে হ্যাঁ স্যার, হাইলি এডুকেটেড,
এমনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাহলে সব কিছু দেখে মনে হচ্ছে যে শুভঙ্কর চ্যাটার্জি নির্দোষ। কিন্তু কে সে লোক যে নিজের নাম গোপন করে থানায় ফোন করেছিল? সেটি তো বুঝতে পারছি না। এইটা দেখুন, হ্যাঁ তো কলারের তলায় টেলারের মার্কা রয়েছে। উনি অসুস্থ। অসুস্থ ভেবেছেন একজন মেয়ে ছেলে সামনে এসে দাঁড়ালি আমরা সব ভুলে যাব? আপনারা সব ঠক ঝকছে বদমাস, এইভাবে অপরের টাকা নিয়ে আপনারা আত্মসাত করেন। যে টাকা নিয়েছে তাকে গিয়ে ধরুন। আমার স্ত্রী সম্বন্ধে আপনারা একটা খারাপ কথা বললে আমি আপনাদের সকলকে খুন করে ফেলব। কি খুন করবেন? ঠিক আছে, আমাদের এত লোক আছে, আপনাকে কি করে জব্দ করতে হয় তা আমরা জানি। আর একটা কথা মনে রাখবেন, জাল সই আপনার ছেলে করলেও সইটা কিন্তু আপনার। গেট আউট, গেট আউট, গেট আউট। এই বাড়ি থেকে আপনারা এক্ষুনি বেরিয়ে যান। তুমি এত উত্তেজিত হয় না, তুমি এত উত্তেজিত হয় না। কোথায় সই করতে হবে? না, কেন তুমি সই করবে? তুমি একটু চুপ করবে? টাকা যদি না দিতে পারি এ বাড়ি তখন নেবেন, সই করে দিচ্ছি। দিন এইসব জায়গা সই করুন। কাল ঠিক 10:30 ফার্মা ডিপার্টমেন্টের গাড়ি এসে টাকা কালেক্ট করবে। জানে বস, রাজু তুমি আর জিতেন্দ্র ঠিক সকাল 10:00 পৌঁছবে। আমি গাড়ি থেকে নেমে অ্যাকশন করব, তোমরা আমাকে প্রোটেক্ট করবে। ওকে বস। আমি সত্যশঙ্কর রায় কথা বলছি। হ্যালো, হ্যাঁ আমি মিসেস মুখার্জি কথা বলছি। হ্যাঁ, আপনার ওই ব্যাপারটা নিয়ে অনেক চেষ্টা করলাম কিন্তু ইমিডিয়েটলি কিছু করা সম্ভব নয়। তাহলে আপনি নিজে কিছু ব্যবস্থা করে দিন। না না, এক প্রেজেন্ট আমার পক্ষে দেয়া একেবারে অসম্ভব, আপনি অন্য কোথাও চেষ্টা করুন। আমার আর কোনো উপায় নেই, আমি আপনার আপনার উপরে নির্ভর করে আছি। আই এম সরি। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনুন, আমার অনুরোধ, হ্যাঁ আমার একটা অনুরোধ শুনুন। ভেরি সরি, প্লিজ এক্সকিউজ মি। হ্যালো, খবর পাঠিয়েও দেখা পাওয়া মুশকিল। মানে পুলিশের চাকরিটাই যে টাফ জব, ব্যাপারটা কি জানুন, অনেক কসরত করে ঠিক করলাম যে স্ত্রীকে নিয়ে বেড়াতে বা সিনেমায় যাব। হঠাৎ থানা থেকে টেলিফোন, স্যার স্যার মার্ডার হয়ে গেছে স্যার। ব্যাস, ঘরের শান্তিও মার্ডার হয়ে গেল। ভাবকিস প্রেম করার সময় পুলিশের চাকরিটি করিনি ভায়া? তোমার মনটা দেখছি এখন জং। আরে আছে বলি তো এই বয়সে এত এনার্জেটিক। সুত্তু কাকা,
আরে হ্যালো সুইট ইয়াং থিং, তুই যে তাল গাছের মতো লম্বা হয়ে গেছিস রে। বারে চিরকালে মনে ছোট থাকবে না? না তা নয়, তুই কি জানিস মা, যত বুড়ো হওয়া যায় না তত মনে হয় আমি ছোটই আছি। তারপর হঠাৎ তোদের মুখে একটা টেঢ়ে ভেঙে লম্বা কাউকে দেখলে না মুখের মধ্যে একটা ছাপ করে ওঠে, তখন মনে হয় কি করি আয়নার সামনে দাঁড়াই, আর আয়নার সামনে গিয়ে বলি ভগবান ও গড ফর হেভেন সেক আমার যৌবন আমাকে ফিরিয়ে দাও। সত্য তোমার এই হারিয়ে যাওয়া টাকা ফেরত পাওয়া ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আরো ইন্টারেস্টিং, এরকম অনেক ছেলে আজকাল দেখতে পাওয়া যায়। ছেলেটির সঙ্গে আমার পরিচয় হলো না। কেন পরিচয় হবে না, ছেলেটি তো আমার কাছেই থাকে। আমার কাছে? হ্যাঁ, ছেলেটির কেউ কোথাও নেই, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস নিয়ে এম এ পাশ করেছে। এম এ? হ্যাঁ, এদিকে তোমার সঙ্গে আলাপ করি, আমার বন্ধু গুপ্ত, ডিসি সেন্ট্রাল। নমস্কার। নমস্কার। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। মানে উনি কতগুলো কাজের দায়িত্ব দিয়েছিলেন, তো একদিনের মধ্যে শেষ করে ফেলতে। আরে কাজ তো রোজই করছে, একদিন আমাদের সঙ্গে বলে একটু গল্পই করবে। হ্যাঁ ঠিক কথাই তো, বসো বসো, রিল্যাক্স করো। আপনি কোন বছর পাশ করেছেন? কেন কোন সালে পাশ করেছেন? ছেলে বয়সে মা বাবা মারা গেছিলেন? এত লেখাপড়া শিখলেন কি করে? কোন বড় লোক সাহায্য করেছিলেন না? কিছু বুঝতে পারছি না তো। ছেলেটি খুব লাজুক, আর তাছাড়া বোধ হয় পুলিশ সম্পর্কে একটা অ্যালার্জি আছে। আচ্ছা আমি চলি, হ্যাঁ আমার একটা এনকোয়ারিতে যেতে। যাবো
ছোট মা দলিল এখানে কেন? ছোট মা স্ত্রী কমলা দেবী আমাকে ওটা মর্টগেজ রাখবার জন্য দিয়েছিলেন, আমি কিন্তু কিছু করে উঠতে পারিনি। আপনাকে আমি অনুরোধ করবো আপনি আমার টাকাটা ধার দিন। এত টাকা তুমি শোধ দেবে কি করে? আমি সারাদিন রাত পরিশ্রম করব, আমি আপনার কাছে চিরকাল বিক্রি হয়ে থাকব। কিন্তু তুমি ওদের জন্য এত ঝুঁকি নেবে কেন? আমি আপনাকে সব করে দেব। আপনি শুনি, দয়া করে ছোট আমার বসত দিতে পারেন, খুব ছোট আমার বসত দিতে পারেন। আমি যেখানে থাকি সেখানে ফিরে যাওয়া ভীষণ বিপদ, একটা রাত্রি আমাকে আশ্রয় দাও। আমাদের আশ্রয়হীন করে তুমি আশ্রয় চাইতে এসেছো? এ তোমার ভুল ধারণা মা, আমি আজ খালি হাতে আশ্রয় চাইতে আসিনি, আমি এসেছি আজ তোমাদের দয়া করতে। বাবার নামে জালিয়াতি করে যত টাকা নিয়েছি তার অনেক অনেক বেশি তোমাদের ফেরত দিতে এসেছি। নাও, কত টাকা নেবে নাও? এই টাকা দিয়ে তুমি তোমার সুখের প্রাসাদ তৈরি করো, যা খুশি তাই করো, শুধু শুধু একবার মুখ দিয়ে স্বীকার করো মা যে এই কুলাঙ্গার ছেলে আমরা বেঁচে থাকবে। ছোট মা, মায়ের দিন কি আর শোধ করা যায়? সত্যি যদি মা বলে মনে করে থাকিস তাহলে বল, বল
কেন সেদিন রাত্রে অপমান করে পালিয়ে গিয়েছিলে? তুমি যে বলেছিলে যে যাবো যদি সত্যি না হয় তাহলে তুমি রাত্রির মধ্যে মারা যাবে। তুই যদি ভালোবাসিস এটুকু বুঝলি না, তোর ছোট মা তোর জন্য দিনের পর দিন চোখের জল ফেলছে। সেটা ভাবি বলে তো বলছি ছোট মা, উদয় যে খুনি এই কথাটা তুমি পুরকে বলো না, এটা তুমি পুলিশকে বলো না। সবাই জানবে ছোট মার বিচারে কখনো ভুল হয় না, যেন সত্যি এসের কাছে এখানে প্রকাশ করতে হবে। সেই সত্যিকে আমি প্রকাশ হতে দেব না। তোকে শেষ না করলে আমি তোর কথা পুলিশকে বলবো না, আমি তোর কথা পুলিশকে বলবো না, আমি তোকে দেব না। আমি তোর কথা পুলিশকে বলবো না। ভালো ভালো শেষ উদয়বাবু পালাবার চেষ্টা করবেন না, উদয়বাবু পালাবেন না, তাহলে কিন্তু ফায়ার করবো। উদয়বাবু উদয় তুই নিজেকে এভাবে শেষ করে দিস না, উদয় উদয় তুই নিজেকে এভাবে শেষ করে দিস না, নিজেকে শেষ করার আগে তোকে শেষ। চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে আসেনি, প্রমাণ পেয়েছি তিনি নির্দোষ। আমরা অ্যারেস্ট করতে এসেছি উদয়নারায়ণকে। পড়ে আছে ওকে, ওকে আপনারা নিয়ে যান, ওকে আমার মেয়েরও শান্তি হয়নি, আইনের জন্য আমরা আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হলাম। বিশ্বাস বডি রিমুভ করার ব্যবস্থা আচ্ছা, আসুন কমলা দেবী। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।